Bismillahi Rahmani Rahim. Assalamu Alaikum. Welcome back to my channel Ruby's Rana Ghor. Asha kore apnara shobai bhalo achen. Alhamdulillah ami onek bhalo achi. Bhalo thakun shusto thakun ei shubhokamona shobar jonno. Ajke ami ekti notun recipe apnader sathe share korte jacchi. Ta holo shada khichuri. Jara amar moto erokom shada khichuri khete chan tara recipe ti prothom theke shesh porjonto dekhben. আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করছি সাদা খিচুড়ি গ্যাস অন করে চুলায় আমি প্যান দিয়ে দিয়েছি প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুকিং অয়েল কুকিং অয়েলের মধ্যে সামান্য জিরার তরকা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল এড করে দিচ্ছি এখানে আমি 4 কাপ চাল আগে ধুয়ে রেখেছিলাম আমি রেগুলার যে চাল খাই এই চালটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল আমি আগে ধুয়ে রেখেছিলাম 4 কাপ চালের সাথে 1 কাপ ডাল মোট 5 কাপ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া আর রসুন আস্ত রসুন আর কিছু আস্ত কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর কাঁচা মরিচের বাটা আমি সবগুলো 1 চা চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সবুজ পেঁয়াজ আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নিব চাল আর মশলা একসাথে ভেজে নেব যেহেতু আমি আজকে সাদা খিচুড়ি রান্না করছি তাই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া বা বাটা কিছুই দেইনি লাল মরিচের বাটা দেইনি এজন্য আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি আপনারা যেরকম ঝাল খান কম বেশি ওরকম দিবেন খিচুড়ি বাঙালির একটি খুবই প্রিয় খাবার অনেকে চাইলেও খিচুড়ি খেতে পারেন না যাদের অ্যাসিডিটি আছে মুখ জ্বালাপোড়া করে কিন্তু তারা চাইলে এই সাদা খিচুড়িটা খেতে পারবেন কম মশলায় রান্না করা খিচুড়িটা আসলে খেতে খুব ভালো হয় চাল ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করছি যেহেতু 4 কাপ চাল আর 1 কাপ ডাল মোট 5 কাপ তা আমি এখানে 10 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে লবণ দিয়ে পানিতে লবণটা চেক করে নেবেন যখন খিচুড়ির পানি কমে আসবে একদমই কমে আসবে সামান্য ভিজা ভিজা ভাব থাকবে তখন আমি খিচুড়িটা
একটু ঢেকে রান্না করব দমে দিয়ে। কিরকম হয়েছে একটু দেখে নিচ্ছি। খিচুড়ি হওয়ার মধ্যে তো আমি আর একটু সময় ঢেকে রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচ একদমই কম থাকবে। একদম পারফেক্ট খিচুড়ি, একদম ঝরঝরেও না, আবার একদম নরমও না, হালকা নরম। ঠান্ডা হলে আর একটু ঝরঝরা হয়ে যাবে। খিচুড়ি আমার হয়ে গেছে, এর উপর আমি সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট ঢেকে রাখবো। পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই করে দেখবেন। খিচুড়ি হয়ে গেছে, এবার আমি পরিবেশন বাটিতে তুলে নিচ্ছি। কষ্ট করে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাদা খিচুড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, আশা করছি আপনাদের ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলে ঝরঝরে খিচুড়ির ভোনা খিচুড়ির একটি রেসিপি দেওয়া আছে, যা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।